আসসালামু আলাইকুম। আপনাদের জিমেলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তবে আপনি কোনো মেল সেন্ড করতে পারবেন না এবং কোনো মেল রিসিভ করতে পারবেন না। তো এই জন্য যে কাজটি আপনাকে করতে হবে, অবশ্যই জিমেলের স্টোরেজ স্পেস ফ্রি করতে হবে। তো এই কাজটি আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে তার আগে বলে রাখছি, যারা আমার পেজে নতুন, যারা আমার পেজটি এখনো ফলো দেননি, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা জিমেলের স্টোরেজ স্পেস ফ্রি করবেন। আমরা চলে আসবো জিমেলে। জিমেলে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমাদের জিমেলের যে 15 GB স্পেস, সেই স্পেস সম্পূর্ণ ফুল হয়ে গেছে, এই জন্য এরকম রেড মার্ক দেখাচ্ছে। তো আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ক্লিন আপ স্পেস এই অপশনে ক্লিক করে সেটা হচ্ছে স্পেস ফ্রি করতে হবে। তো এখন আমি ক্লিন আপ স্পেস এই অপশনে টাচ করব। তারপর এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমাদের লার্জ ফটো এই ক্যাটাগরিতে 7 GB স্পেস ব্লক হয়ে আছে এবং লার্জ ভিডিওতে 4 GB স্পেস ব্লক হয়ে আছে। তো আমরা লার্জ ফটো এই অপশনে আমরা ক্লিক করব। তারপর আমাদের সেভ করা ওই ছবিগুলোর লিস্ট দেখাবে। তারপর এখান থেকে আমরা যে ছবিটি মনে করব যেটা আমার প্রয়োজন নেই সেই ছবিটি আমরা ডিলিট করে দিব। ছবিগুলো ডিলিট করে দিয়ে আমরা স্পেস ফ্রি করব। তো এখানে টিক চিহ্নতে ক্লিক করে এটা ডিলিট করে দিব। এখানে দেখেন একটা ছবিতে আমার 407 MB সেটা হচ্ছে স্পেস ফ্রি হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটি ছবি অথবা ভিডিও ডিলিট করে দিয়ে আমরা স্পেস ফ্রি করতে পারবো, যে ছবি এবং ভিডিওগুলো আমাদের প্রয়োজন নেই।